হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে অগ্নিরূপমা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। মনির শাশুড়ি তাকে বলে যে আজকে পুজোর দিনে তুমি আবার কি নতুন নাটক শুরু করলে মোহিনী। মোহিনী বলে, নাটক নয় মা, আমি যে কতটা কষ্ট পাচ্ছি সেটা আমি জানি। আমি বুঝে গেছি এই সংসারে আর আমার কিচ্ছু নেই, এই সংসারটাই আমার নেই, তাই আমি এখান থেকে চলে গিয়েই ভালো থাকব। বেলা তখন নাটক করে বলে, মোহিনী আমি তো তোকে চিনি, তুই এই সংসার ছেড়ে থাকতেই পারবি না। এই সংসারকে, এই ব্যবসাকে তুই আবিরের কাঁধে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস, আর ও তো তোর ওপর ভরসা। তুই না থাকলে ও কী করে সবটা সামলাবে? আবির আবির, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার কাছে হাত জোর করছি, মোহিনীকে ওর জায়গাটা ফিরিয়ে দাও, দিলে তাহলে ও মনে আবার মাথাটা তুলে দাঁড়াতে পারবে। নিরুপমা খুব ভালো করে বুঝতে পারে মনির নাটকটা, আর ভাবে যে আবিরবাবু আবার সবটা না মনিকে দিয়ে বসে, ভুল করে বসে। তখন আবির বলে, হ্যাঁ আজ থেকে এই বাড়ি ব্যবসা সব কিছুর দায়িত্ব এ বাড়ির বড় বউ নিরুপমার। শুনেই তো মনি আর বেলার আত্মারাম খাঁচা হয়ে যায়। নিরুপমা বলে, এটা আপনি কি বলছেন আবিরবাবু? আমি সব কিছু আপনার নামে লিখে দিয়েছি, কারণ আমি জানি আপনি সেটা করতে পারবেন, আমরা সবাই জানি। তখন আবির বলে, না নিরুপমা, আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার থেকে ভালো বিচক্ষণ আর কেউ নয়। আপনি যেভাবে সবটা সামলাতে পারবেন অন্য কেউ পারবে না। আমি আজকে এই সবটা সই করে দিয়েছি। মোহিনী মনে মনে ভাবে, সবটা শেষ করে দিল এই মেয়েটা, সবটা। অন্যদিকে টিনা তার গন্তব্যে পৌঁছেই ভাবে যে রূপুকে একটা ফোন করে সব কিছু জানানো দরকার। আর এদিকে নিরুপমা আবিরের সাথে জগন্নাথ দেবের আরতি করে যখন আরতিটা দিতে যায় মনিকে, মনি মনে মনে ভাবে, খুব চালাক ভাগ্য তাই না নিজেকে নিরুপমা? ভেবো না ভেবো না, তোমার খেলা শেষ হবে। তখনই এনা এসে নিরুপমা বলে চিৎকার করে ওঠে, আর তার মমকে এসে জড়িয়ে ধরে বলে, অরূপ নাকি তার ওপর খুব অত্যাচার করেছে। শুধু অরূপ কেন, তার মাও তাকে দিয়ে রান্না বান্না বাড়ির যাবতীয় কাজ করিয়েছে, যখন সে করবো না বলেছে তখন তাকে মেরে ধরে তার কি অবস্থা বানিয়ে দিয়েছে। নিরুপমা বলে, কোথাও একটা ভুল হচ্ছে, অরূপদের এরকম কিচ্ছু করতে পারে না, একবার ওনার সাথে কথা বলা দরকার। তখনই মনি এসে বলে, কেউ ও বাড়িতে কোনো ফোন করবে না, কারোর সাথে কথা বলবে না, আমার মেয়েটার এই অবস্থা তোমাদের কথা শুনে। আবির, দেখ তোর বোনের কি অবস্থা করেছে, এরপরেও তুই কিছু বলবি না? আবির বলে, মনি আমার মনে হচ্ছে একবার অরূপের সাথে কথা বলা দরকার। নিরুপমা ঠিকই বলছে। এনা বলে, থাক ব্রো থাক, শুনেছিলাম মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় তখন বাপের বাড়িটা পর হয়ে যায়, আজকে সত্যি মিলিয়ে দেখে নিলাম। তোর আমার কথায় বিশ্বাস নেই, তোকে আর কিচ্ছু করতে হবে না আমার জন্য। তখনই মোহিনী বলে, আমি করবো আমার মেয়ের জন্য, ওই বাড়িতে কেউ ফোন করে কোনো কথা বলবে না, কারোর সাথে কোনো কথা নেই, বলে এনাকে নিয়ে ঘরে চলে যায়। আবির নিরুপমাকে বলে, যদি আমি দেখি অরূপ ভুল তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না। নিরুপমা আড়াল থেকে মনি এনা আর বেলার কথা শুনে তারা হাসাহাসি করতে লাগে। এনা বলে, থ্যাংক ইউ মম, তুমি না থাকলে তো আমি ও বাড়ি ছেড়ে আসতেই পারতাম না। মোহিনী বলে, তুই ও বাড়ি ছেড়ে চলে এসেছিস, আমি খুব খুশি হয়েছি, আর তোকে ও বাড়িতে যেতে হবে না। এনা বলে, আমি তো শুনলাম ব্রো নাকি সব কিছু ওই নিরুপমার নামে করে দিচ্ছে, তাহলে কি করে কি হবে? তখন মনি বলে, দেখ না তুই কি করে কি হবে, মনির মাথায় তো চলছে অন্য প্ল্যান। আর এদিকে নিরুপমা সবটা শুনে ভাবে, মনির এই প্ল্যানটাকে আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, মনির এই খেলাটাকে আমাকে শেষ করতেই হবে। পরবর্তী আপডেটে দেখবো আবির নিরুপমাকে বলবে, আজকে জানি না কেন আপনাকে আমার ছাড়তে ইচ্ছা করছে না। আর মনিও ঠিক করে রেখেছে আজকে নিরুপমাকে সে আর বাড়িতে ফিরতেই দেবে না। তো মনির মাথায় কী ষড়যন্ত্র চলছে, দেখতে থাকুন পরবর্তী আপডেটের জন্য। আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।